আসসালামু আলাইকুম, আমি বিপু আছি আপনাদের সাথে। আজকে আমরা দেখাবো একটি পাওয়ার সাপ্লাই আপনারা কীভাবে চেক করতে পারেন। তো এটার জন্য আপনাদের খুব একটা কালার কোড কোনটাতে কত ভোল্ট আছে জানা দরকার নেই, জাস্ট দুটো তারের কানেকশন আপনারা দেখলেই বুঝতে পারবেন। সেটা হচ্ছে ব্ল্যাকগুলো হচ্ছে গ্রাউন্ড, আর যেটা গ্রিন এটা হচ্ছে পাওয়ার ওয়ান। ঠিক আছে, গ্রিন এবং ব্ল্যাক এই দুটো তার আমরা শর্ট করব। শর্ট করলে আমাদের পাওয়ার সাপ্লাইয়ের এই ফ্যানটা ঘুরবে, আর ঘুরলে আমরা বুঝতে পারবো যে না পাওয়ার সাপ্লাই কোনো সমস্যা নাই, পাওয়ার সাপ্লাইটা ঠিক আছে। অনেক সময় আমরা কাজ করতে গেলে পিসিতে পাওয়ার পাচ্ছে না বা অন্য যে কোনো সমস্যার কারণে পিসি অন হচ্ছে না, বন্ধ হয়ে আছে, সেই ক্ষেত্রে আমরা পাওয়ার সাপ্লাই এইভাবে চেক করতে পারি। এটা খুবই সহজ একটা পদ্ধতি। এই জন্য আমরা পাওয়ার সাপ্লাইটাকে প্রথমে পাওয়ার দিচ্ছি, এসি কর্ড দিয়ে সংযোগ দিলাম। এখন আমরা এই রেড সরি এই গ্রিন এবং ব্ল্যাক এই দুটো ওয়্যার শর্ট করে দেব। তো এই জন্য আলাদা এক্সট্রা কিছু ওয়্যার, ছোটো একটা ওয়্যার লাগবে, এটা দিয়ে আমরা এই দুটোকে শর্ট করব। মনে রাখবেন গ্রিন এবং ব্ল্যাক, ব্ল্যাকটা হচ্ছে গ্রাউন্ড, গ্রিন হচ্ছে পাওয়ার ওয়ান। শর্ট করলাম আমরা, এখন আমরা দেখবো যে সিপিইউ এই পাওয়ার সাপ্লাই ফ্যানটা ঘুরছে কিনা। এই দেখেন ফ্যানটা কিন্তু এখন ঘুরছে, দেখতে পাচ্ছেন ফ্যানটা ঘুরছে। দ্যাটস মিন আমাদের এর পাওয়ার সাপ্লাইটাতে কোনো সমস্যা নেই, আমাদের পাওয়ার সাপ্লাইটা ঠিক আছে। তো আমি যখন ডিসকানেক্ট করলাম ফ্যানটা কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। তো এইভাবে আপনারা একটি পাওয়ার সাপ্লাই টেস্ট করতে পারেন যে পাওয়ার সাপ্লাইটা ঠিক আছে কি। ধন্যবাদ।